এক দুই কিংবা দশ পরিবার নয়, একসঙ্গে দু হাজার তিনশো পরিবারের ভোটাররা যোগ দিলেন বিজেপি শিবিরে। বৃহস্পতিবার তাদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটাররা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। আর ভালো লাগে না তৃণমূল কংগ্রেস, একই হাল হয়তো কংগ্রেসের, তাই এবার দু হাজার তিনশো পরিবারের ভোটাররা যোগ দিলেন ভাজপা শিবিরে। হ্যাঁ, এটাই বাস্তব। বৃহস্পতিবার বিজেপির নির্বাচনী অফিসে প্রাক সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভোটারদের বরণ করে নিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাসের যোগদান, সঙ্গে আরও বেশ কয়েকজন নেতৃত্বরা পদ্ম শিবিরে যোগ দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে উদ্দীপিত হয়ে এতগুলো পরিবারের ভোটাররা যোগ দিলেন ভাজপা শিবিরে। সেই মার্গদর্শনে এখানে আজকে প্রায় যে দু হাজার তিনশোর মতো পরিবার তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের থেকে এখানে যোগদান করছেন। আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনাদেরকে এই আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য স্বাগত জানাচ্ছি। এবং আমি যারা এখনও ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে আছেন, এখনও ভাবছেন আসবো কি আসবো না, আমি ওনাদেরকে আমি আবার বলবো, আর দেরি না করে তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টি পতাকা তুলে এসে সামিল হন এবং দেশকে অগ্রগতির দিকে নিয়ে যান। এবং বিজেপির নির্বাচনী অফিসে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, সঙ্গে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুবল ভৌমিক। একে একে তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা এদিন যোগ দিলেন তাদের নামও প্রকাশ্যে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে যারা জয়েন করেছে তার মধ্যে বিশিষ্ট যারা বিশ্বজনদের নাম আমি এখানে বলছি, শ্রী প্রকাশ চন্দ্র দাস প্রাক্তন মন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাছাড়া বিশ্বজিৎ দেব এক্সিকিউটিভ মেম্বার টিএমসি, দীপক রায় চৌধুরী টিএমসি, নিপু চক্রবর্তী টিএমসি, রাজীব মজুমদার সেক্রেটারি। হাতে গোনা আর মাত্র ১৩ দিন, এরপরই রাজ্য বিধানসভা নির্বাচন। এবারে নির্বাচনেও ভাজপার জয় নিশ্চিত বলেই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।